এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টে ফুটারের ঠিক উপরে ডান পাশে আমরা কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন আমরা অ্যাড করতে পারি। তো এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকনগুলো অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট মাউস পয়েন্টার দিয়ে একটি ক্লিকের মাধ্যমে আমরা সেসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ফুটারের ঠিক উপরের দিকে ডান পাশে একটি টাইটেল ফলো আস, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন যেমন ফেসবুক, টুইটার এবং ইন। তো এসব আইকনে জাস্ট ক্লিক করে আমাদের এই ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুকে প্রবেশ করা যাবে। তো এই কাজগুলি মূলত আমরা করব আমাদের কারেন্ট ওয়েবসাইটটিতে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া রিমুভারে। আমরা ম্যাক্রোমিডিয়া রিমুভারের মাধ্যমে আমরা আমাদের রাসেল আন্ডারস্কোর স্টাইল ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল এই দুটি ফাইল আমরা ওপেন করলাম। তো এখন এখানে মূলত আমাদের কিছু সিএসএস কোডিং এবং এইচটিএমএল কোডিংয়ের মাধ্যমে আমাদের এই কাজটি করতে হবে। তো আমরা একেবারে নিচের দিকে চলে আসছি। আমরা এখান থেকে একেবারে নিচের দিকে এসে জাস্ট এখানে আমরা কিছু কোডিং লিখব। তো প্রয়োজনীয় কোডগুলি অর্থাৎ সিএসএস কোডগুলি আমি অলরেডি নোটপ্যাডে সাজিয়েছি, তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। তো এখানে একেবারে শুরুতে আমরা ডট সিওএল আন্ডারস্কোর W210 নামে আমরা একটি ক্লাস আমরা ডিফাইন করেছি, অর্থাৎ ডট দিয়ে আমরা মূলত ক্লাসই ডিফাইন করে থাকি। দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা ফ্লোট রাইট করেছি, অর্থাৎ যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ফুটারের ঠিক উপরে রাইট সাইডে আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কিং আইকনগুলি আমরা ইনক্লুডেড করব। দেন আমরা যে কাজটি করেছি আমরা এখানে লিখেছি মার্জিন লেফট 20 পিক্সেল, উইথ আমরা সিলেক্ট করে দিয়েছি 190 পিক্সেল, প্যাডিং রাইটে আমরা 20 পিক্সেল করে। দেন আমরা পরবর্তীতে যে কাজটি করেছি এখানে আমরা আরেকটি আইডি আমরা জেনারেট করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স নামে। দেন আমরা যে কাজটি করলাম এখানে ক্লিয়ার বোথ করে দেন মার্জিন আমরা 20 পিক্সেল এবং 0 পিক্সেল করে দিলাম, প্যাডিং আমরা 0 করে দিলাম, লিস্ট স্টাইল আমরা এখানে নান করে দিয়েছি। দেন আমরা এই কোডিংটুকু শেষ করলাম সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে মাধ্যমে। দেন আমরা যে কাজটি করেছি এখানে আমরা আরেকটি আইডি ডিফাইন করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স লাইন নামে। দেন ডিসপ্লে আমরা করেছি ব্লক, ফ্লোট টাইপ আমরা লেফট সিলেক্ট করে প্যাডিং 0 এবং মার্জিন 0 করে দিলাম। দেন আমরা এখানে আরেকটি আইডি আমরা জেনারেট করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স লাই এ নামে, অর্থাৎ এনএমএ আইডিটি জেনারেট করার পর আমরা দুটি সেকেন্ড ব্রেকের মাঝখানে আমরা উইথ সিলেক্ট করে দিলাম 48 পিক্সেল, হাইট আমরা 48 করে দিলাম, দেন মার্জিন আমরা 5 পিক্সেল এবং 0 করে দিলাম, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিয়েছি, বর্ডার আমরা নান করে দিলাম। এখানে উইথ আমরা 48 এবং হাইট আমরা 48 দেওয়ার কারণ হচ্ছে আমরা যে আইকনগুলো ডিজাইন করেছি সেই আইকনগুলোর সাইজ এটি, অর্থাৎ আমরা আইকনগুলো ডিজাইন করেছি 48x48 এই সাইজে। তো এখন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে একেবারে শেষের দিকে আমরা জাস্ট এই লাইনের একেবারে শেষে আমরা এটিকে পেস্ট করে দেব। তো আমরা এখন পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখন আমরা এই ফাইলটিকে এখন সেভ করছি, আমাদের ফাইল সেভ হয়ে গেল। তো এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটিতে মূলত আমাদের কিছু কোডিং অ্যাড করতে হবে। তো আমরা একেবারে নিচের দিকে চলে আসলাম, দেন এখান থেকে আমরা নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডগুলি ওপেন করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা একটি ক্লাস ডিফাইন করেছি সিওএল আন্ডারস্কোর W210 নামে। দেন আমরা যে কাজটি করলাম একটি টাইটেল আমরা H4 ট্যাগে লিখে দিলাম যে ফলো আস, অর্থাৎ এই টাইটেলটি কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে ইউজ করেছিলাম। তো আমাদের মূল উদ্দেশ্য যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করাবো, তো এই কারণে আমরা এই টাইটেলটুকু ইউজ করলাম। তো এখন আমরা পুনরায় একটু কোডিংয়ে ফিরে আসছি। দেন আমরা যে কাজটি করেছি ইউএল আইডি, দ্যাট মিন্স ইউআরএল আইডি, এখানে আমরা কিন্তু সোশ্যাল আন্ডারস্কোর বক্স আমরা ডিফাইন করে দিলাম। দেন আমরা যে কাজটি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাই দেন AHREF ইজ ইকুয়াল টু আমরা কিন্তু ফেসবুকের অফিসিয়াল সাইটের ওয়েব অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ওয়েব অ্যাড্রেসটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেই আইকনটিতে মাউসের কার্সার নিয়ে গেলে হাতের আকৃতি আসবে এবং সেখানে কোনো ইউজার যদি ক্লিক করে তাহলে ফেসবুকের ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে সে ফেসবুকের ফ্রন্ট পেজে চলে যাবে। তো এই কারণে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেন আমরা যে কাজটি করেছি এখানে জাস্ট আমরা একটি ইমেজ আমরা ইনক্লুডেড করেছি, অর্থাৎ একটি আইকন আমরা ইনক্লুডেড করেছি এই কোডটুকুর মাধ্যমে। ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু ইমেজেস, দেন ফোল্ডারে facebook.png নামে যে ইমেজটি আছে সেটি সে ডিসপ্লে করবে, এই কারণে এই পার্টটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমাদের facebook.png এই ইমেজটি কিন্তু আমাদের ইমেজেস ফোল্ডারে রাখতে হবে। তো আমরা পরবর্তীতে এই কাজটি করব। তো এখানে দেন আমরা যে কাজটি করলাম অল্টারনেট ট্যাগ হিসেবে আমরা এখানে ফেসবুক লিখে দিলাম, আপনার ইচ্ছা করলে অল্টারনেট ট্যাগ হিসেবে যে কোনো কিছু এখানে ডিফাইন করে নিতে পারেন। তো ঠিক একইভাবে সেকেন্ড ইউআরএলের ক্ষেত্রে ঠিক একই কাজ করলাম এবং থার্ড ইউআরএলের ক্ষেত্রেও ঠিক একই রকম কাজ, অর্থাৎ একই রকম কোডিং আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি আপাতত হ্যাশ সিম্বল দিয়ে রেখেছি, আপনারা
এই লিঙ্কডইনের যে অফিসিয়াল সাইটের সাইট আছে সেই অফিসিয়াল সাইটের এখানে ওয়েব ইউআরএল দিয়ে নেবেন, তাহলে কাজ হয়ে যাবে। তো দেন আমরা জাস্ট ইউআরএল ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা ডিপটি ক্লোজ করে দেন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ফাইলে। দেন আমরা এখান থেকে আরেকটু উপরের দিকে চলে যাব, অর্থাৎ রাসেল আন্ডারস্কোর ফুটার নামে আমরা যে ডিপটি ডিফাইন করেছিলাম সেই ডিপের পরে আমরা প্রয়োজনীয় কোডটি আমরা এখানে পেস্ট করে দেবো। দেখেন আমরা পেস্ট করে দিলাম এই কোডটুকু, পেস্ট করে ফাইলটি সেভ করলাম, সেভ করে এখন এক্সিকিউট করছি। তো এক্সিকিউট করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে পাতে অর্থাৎ যে নির্দিষ্ট ফোল্ডারে আমরা ইমেজগুলো এখানে ডিফাইন করেছি সেই ফোল্ডারে নির্দিষ্ট ইমেজগুলি আমাদের রাখতে হবে। তো আমরা অলরেডি আমাদের কম্পিউটার ডেস্কটপে এই আইকনগুলি তৈরি করে সেভ করে রেখেছি। তো আমি সেখান থেকে ওপেন করছি আইকনগুলো, আমরা এখানে 48x48 সাইজে ফটোশপে রাখছি, আপনারা এই সাইজে আইকনগুলো তৈরি করে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট এখন কপি করে আমরা ইমেজেস নামক ফোল্ডারে চলে যাচ্ছি, যেহেতু আমরা পাথ ডিটেক্ট করে দিয়েছিলাম ইমেজেস নামক ফোল্ডারে। দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখন আমরা যে কাজটি করব, এখন আমরা চলে যাব পুনরায় আমাদের ড্রিমওয়েভারের ফাইলে। দেন এখান থেকে আমরা জাস্ট প্রিভিউ ইন ফায়ারফক্স, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করছি আউটপুট দেখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে একেবারে নিচের দিকে আমরা ফলোয়ার্স একটি টাইটেল দেখতে পাচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে তিনটি আইকন, ফেসবুক, টুইটার এবং ইন। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি, আমাদের প্রিভিয়াস প্রজেক্টে কিন্তু আমরা ঠিক একই রকম আউটপুট দেখতে পেয়েছিলাম, আমরা আমাদের কারেন্ট প্রজেক্টেও ঠিক একই রকম আউটপুট আমরা কিন্তু দেখতে সক্ষম হলাম।